শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি কমান্ডার রশিদ, অবসরপ্রাপ্ত। আমার পিতার নাম মৃত জয়নাল আবেদিন, মাতা মিসেস সখিনা বেগম, উজিরপুলে বরিশাল। আমি 1971 সালে যখন যুদ্ধে অংশগ্রহণ করি তখন আমি উজিরপুর হাই স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস টেনের ছাত্র ছিলাম। আমার এলাকায় আমি স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগদান করি এবং সেখানে ট্রেনিং শুরু করি। আমরা কয়েকজন মিলে আমাদের থানা থেকে তখন রাইফেল সংগ্রহ করা হলো, রাইফেল নিয়ে আমরা ট্রেনিং শুরু করি। আমাদের ওখানে আর্মির 2-3 জন শিক্ষক ছিলেন, প্রশিক্ষক ছিলেন, তারা আমাদের ট্রেনিং প্রদান করতেন। ট্রেনিংয়ের সময় 1971 সালের এপ্রিল মাসের 6 কি 7 তারিখ আমাদের শিকারপুর ইউনিয়নে তখন হেলিকপ্টারে পাকিস্তানি সেনারা সেলিং করে এবং সেখানে লোকাল লোকজন হতাহত হয়। আমরা রাতের বেলা সেখানে শিকারপুরে গমন করি। ট্রেনিংয়ের মধ্যে আমরা লঞ্চ ঘাটে, আমাদের উজিরপুরে লঞ্চ ঘাটে আমরা রাইফেল নিয়ে সেখানে ডিউটি করি দিনে এবং রাতে। এর পরবর্তীতে যখন উজিরপুরে এপ্রিল মাসের 20 বা 22 তারিখে উজিরপুর তখন মিলিটারি আক্রমণ করে, মিলিটারি তখন এখানে এসে গোলাগুলি শুরু করে। তখন আমরা আমাদের হাই স্কুল থেকে কাছে আর একটা জায়গায় আমরা ক্যাম্প শিফট করি। শিফট করার পরে যেদিন মিলিটারি আমাদের এলাকায় প্রবেশ করে দেখি যে আমাদের দূরে ঘরবাড়ি পুড়াচ্ছে, তখন আমরা অনুভব করলাম যে মিলিটারি আমাদের দিকে আসতেছে। তখন আমরা আমাদের ক্যাম্প থেকে বের হয়ে আমরা রাইফেল নিয়ে পালিয়ে যাই। আমার কাছে অবশ্য রাইফেল ছিল না, যখন আমার সাথে আরেকজন ছিল ওর কাছে রাইফেল ছিল, তো রাইফেল নিয়ে সে জঙ্গলে রাইফেলটা রেখে দেয়। আর আমি পরে আমার মতো দৌড়িয়ে গিয়ে আমি তখন আত্মরক্ষা করি। তো ওই দিন অবশ্য আমাদের ওখানে কোনো লোকজন হতাহত হয় নাই বা তারা কোনো মানুষকে হত্যা করেনি, শুধু এমনি ফাঁকা জায়গায় নদীর কাছে গিয়ে তারা গোলাবর্ষণ করে। ট্রেনিং আমাদের ওখানেই শেষ হয়ে যায়। সেপ্টেম্বর মাসে কোনো এক সময় আমার উজিরপুর এলাকার আমাদের পাশে গ্রামের আরও কয়েকটি ছেলে একত্র হয়ে আমাকে বললো যে রশিদ, আমরা ইন্ডিয়া যাচ্ছি, তুই যাবি কি না? তো সাথে সাথে আমি বললাম যে হ্যাঁ আমি যাবো। আমার ঘরে আমার মা বাবাকে, মা এবং বাবাকে বলি যে আমি ইন্ডিয়া যাচ্ছি। ঘরে 50 টাকার মতো ছিল, ওই টাকা নিয়ে আমি আগেই আমি পকেটে নিয়ে তারপরে বাবা মাকে জানাই। পরে আমি দুপুরের ভাত খাবার খেয়েই আমি রওনা দিই। আমরা নৌকা যোগে শুরু করলাম, আমাদের ধামরা একটা জায়গা আছে সেখান থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিই। রওনা দেওয়ার পরে এভাবে 3 দিন অতিবাহিত হলো। পথে কোটালিপাড়া একটা জায়গা আছে, সেখানে ক্যাপ্টেন হেমায়ত সাহেব ছিলেন, ওখানে একটা গ্রুপ নিয়ে উনি মুক্তিযুদ্ধ করতেন।
পরে আমাদের নৌকা দেখে আমরা কয়েকটা নৌকায় ওখানে যাচ্ছিলাম, তাদেরকে ওনারা ঘেরাও করেই ফেলেন তাদের বাহিনী দিয়ে। তারপরে পরিচয় দেওয়ার পরে তারপরে সেখানে নিয়ে তারপরে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে পরে আমাদের ওখান থেকে ছেড়ে দেয়। ওই মুহূর্তে আমি হেমায়ের সাহেবকে দেখেছি, ওনার গালে গুলি লাগছিল, গালে উনি এখন মারা গেছেন, তো ওনার গালে একপাশে গুলি লেগে একপাশে দাঁতটার চোয়াল ভেঙে একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। যাই হোক, এভাবে আমরা যশোরে পৌঁছি। যশোরে পৌঁছানোর পরে গাইডের নির্দেশ মতো আমরা একটা বাজারের মধ্যে আমরা সারা রাত ওখানে ওয়েট করতে, সকালের দিকে সকাল 3টা বা 4টার দিকে আমরা আবার পুনরায় ওখান থেকে শুরু করি যাত্রা। যশোরের সেনবি রোড ওখানটা আমাদেরকে ক্রস করতে হবে, সেখানে যাওয়ার সাথে সাথে সকাল হয়ে গেল, এদিকে শুনি আজানের শব্দ আমরা শুনতে পেলাম। এই মুহূর্তে ওখানে রাজাকার একটা দল এসে আমাদেরকে হল করতে বলে রাইফেল তাক করে। তারপর আমি পিছনে তাকাই, দেখি যে এবার রাইফেল ধরে আসছে ওরা। এক নজর তাকাই, আমি জিগজ্যাগ হইতে দৌড়ানো শুরু করলাম। দৌড়িয়ে এই কাছেই ছিল ভাগ্যের যে কাছেই ছিল একটা ডোবা, সেখানে কচুরি বানাছিল, ওর মধ্যে আমি পড়ি। অনেক লোক ধরা পড়ছে যারা জঙ্গলের দিকে দৌড়ে গিয়েছিল পালাতে চেষ্টা করছিল, তাদেরকে ধরে দেখি যে ওই পুকুর পাড়ে বসে রাইফেল দিয়ে পিটাচ্ছে মারতেছে। আমরা যারা কচুরি পানের মধ্যে পড়েছিলাম তাদেরকে একটা পর্যায়ে বললো যে তোমরা যারা আছো ভিতরে ওঠো, গালি দিয়েই বলছিল ওঠো না হয় গুলি কর। তখনই আমি ভাবছিলাম যে এখন আর বাসার মনে হয় উপায় নেই, ভাগ্যে সেখানে আর গুলি করে নেয়। তারপরে 8টার দিকে একটা লোক জঙ্গল থেকে এসে এসে বললো যে ভাই এখানে যদি কেউ থাকেন তাহলে ওঠেন, এই সালারা চলে গেছে, এইভাবেই সে কথাটা বলছিল। ও ওখানে যাওয়ার আগে আমার কাছে যে টাকা ছিল, টাকা 5-7 বা 7-8 টাকা আমি খরচ করছিলাম, আর বাকি টাকা আমার কাছে ছিল, সে টাকা আমি আমার আরেকজন সাথে ছিল ওর ব্যাগ ছিল, ওর ব্যাগের মধ্যে আমার জামা তারপরে ওই টাকা দিয়ে দিছি। এই ওখানে ওই ঘটনা ঘটার পরে তার সাথে আর দেখা হয় না। আমি পরে একা একা, কোনো পয়সা নাই, কিছু নাই, কাপড় চোপড় কিছু নাই, একটা লুঙ্গি একটা স্যান্ডো গেঞ্জি গায়ে ছিল। ওখানে অনেক কয়েক ঘন্টা ওই পানির মধ্যে থাকে, অনেক কাদা কাদা লাগে, একবার ভরে গেছে। পরে কিছু দূর গিয়ে সেটাকে ওয়াশ করে আবার অর্ধেক অর্ধেক লুঙ্গি ভাঁজ করে নিগড়িয়ে তারপরে সেটা শুকিয়ে আমি হাঁটতে থাকলাম। আমি ওই সময় এমন একটা পর্যায়ে যে বরিশাল ছাড়া আমি কোনো দিন বরিশাল এবং খুলনার বাইরে কোথাও যাইনি, তো সেই অবস্থায় আমি একা একা তখন ভাসে যে ইন্ডিয়া পশ্চিম দিকে হবে আমি যাইতেছি। তো পথে অনেক ফেরি পার হতে হয়েছে, কারণ রাস্তাঘাট ভেঙে গেছে। তখন তখন নৌকায় পয়সা নেই, আমার অবস্থা দেখে আমি বললাম যে ভাই আমার তো এই অবস্থা, আমার টাকা হারিয়ে ফেলছি। তারপর ওরা আর কিছু বুঝতে করে না, আমি ওই নৌকাগুলো পার হয়েছি আর কি এমনি উইদাউট মানি। দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার নেই, ক্ষুধা লেগে গেছে। তারপরে করলাম কি যে আমি দোকান থেকে তখন ওই ছোটো ছোটো দোকান বস্ত গাছের নিচে বিভিন্ন জায়গায় সিরা আর হলো গুড়, 2-3 দোকান থেকে 3 মুঠ সিরা আর একটু গুড় দিল, সেটা খেয়ে আবার শুরু করলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার মানে পূর্বক্ষণে আমি একটা শরণার্থী টিম দেখতে পেলাম, তাদের সাথে আমি যোগ দিলাম। যোগ দেওয়ার পরে তারা যেখানে গিয়ে উঠলো ওই যশোরের একটা জায়গায়, সেই বাড়িতে আমিও গেলাম। তারা আমাকে সন্দেহ করলো, তারপরে ওখানে লোকাল একটা মুক্তিযোদ্ধা তাকে কীভাবে কীভাবে নালিশ দিলো যে এই লোকটা আমাদের সন্দেহ হয় এসে, তো সেই লোকটা এসে পরে আমাকে নিয়ে যায়। তারপর সে আমাকে পথ বলে দিল, এখান থেকে এভাবে যেতে হবে, বাগদা বর্ডার ক্রস করি। তারপরে আমি বাসে চললাম, বাসে চড়ে এখন ট্রানজিট ক্যাম্পাসে বরিশাল, আমার তো 9 নম্বর সেক্টর, ট্রানজিট ক্যাম্প হলো বনগা, সে বনগা যেতে হবে। তো এখন ওটা অনেক দূর সে বর্ডার থেকে। তারপর আমি একটা বাসে উঠলাম, বাসে পরে আমাকে নামাই দিল কিছু দূর পরে, আমার পয়সা নেই এই জন্য টিকিট করতে পারি নাই। পরে আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যাক কত দূর, পরে আরেকটা বাসে উঠে ভিতরে আমি কোনোরকম দাঁড়িয়েছিলাম আর চিকিৎসা করে পরে যাই এসে বনগা পৌঁছি। বনগা থেকে হাসনাবাদ, হাসনাবাদ থেকে ফিফা ক্যাম্প, সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল। আমি হাসনাবাদ যখন যাই তখন জলিল সাহেব ওখানেই তার কাছেই অফিস, তবে আউটপোস্ট নিয়ে আমি ওখান থেকে ওনার সাথে দেখা করি। পরে ওনার সাথে ওনার মামাতো ভাই ছিল, সে আবার আমার ক্লাসমেট ছিল, তো সে দেখে আর বলে যে রশিদ কোথেকে আসলে এসে। পরে উনি 10 টাকা 10 রুপি দিলেন আর একটা লুঙ্গি আর একটা শার্ট দিলেন আমাকে। এইভাবে ট্রেনিং শুরু হয়। আমি ফিফা ক্যাম্পে ওখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রেনিং গ্রহণ করি। ওখানে আমাদের দেশে যে স্টুডেন্ট ছিলেন MBBS স্টুডেন্ট, তো
তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওনারা আমাদের ফার্স্ট এইড সম্বন্ধে প্রশিক্ষণ দেন। ওখান থেকে ফার্স্ট এইড ট্রেনিং নিয়ে তারপরে কল্যাণী যাই, কল্যাণী থেকে আমাদের ফার্স্ট এইড বক্স ইস্যু করা হয়। পরে আমরা টাকি ক্যাম্পে চলে আসি, টাকি ক্যাম্পে ওখানে আমাদের স্মলান সমাজের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়ার শেষে তারপরে নভেম্বরের শেষের দিকে ওখান থেকে আর্মস অ্যামুনেশন সহ তিনটা নৌকায় আমাদের আমরা বোট করি। বোট করে পরে দুইটা ছিল খুব বড় নৌকা আর একটা ছিল মাঝারি ধরনের। তো মাঝারি ধরনের ওইটা আমরা করতাম কি, ওইটা আমরা ছিলাম কয়েকজন, আমরা ওই দাঁড় টানতাম, এই 3 ঘন্টা 4 ঘন্টা করে দাঁড় টানতাম। দাঁড় টেনে টেনে আমরা বঙ্গোপসাগর দিয়ে তারপর সুন্দরবনে আসি। সুন্দরবনে ছিলেন মেজর জিয়াউদ্দিন, সাব সেক্টর কমান্ডার, এই ফরেস্ট অফিসে আইসা যোগদান করি পর্তুগালের পাশে। সেখানে আইসা মুক্তিযুদ্ধ ওনার বিরাট ঘাঁটি ছিল, ওখানে স্পিড বোট ছিল, ওখান থেকে আমাদের অপারেশন শুরু। তা ওখানে দুটো অপারেশনে যোগদান করি মানে ওটা আমাদের গেরিলিয়া ফাইটিং ছিল। রান্দা থানায় তখন রাজাকাটা ছিল, ওদেরকে আমরা তখন অ্যাম্বুশ করে ফায়ারিং করতাম, এইভাবে ফায়ারিং করতাম। আর ছোটোখাটো ইঞ্জুরি হলে সেগুলো ট্রিটমেন্ট করতাম, ফার্স্ট এইডে যেহেতু বক্স ছিল আমাদের এগুলো ট্রিটমেন্ট করতাম। আমি যে দুইটা অপারেশন ছিলাম 2 দিন গিয়েছিলাম আর কি, তারপরে আমাদের পাঠাই দিয়েছে ভিতরে, আর অভ্যন্তরে তার ক্যাম্প ছিল। তা সেখানে কিছুদিন ছিলাম, 20-25 দিন সেখানে ছিলাম। এরপর তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, ওখানে রাজাকাররা যেটা ছিল, রাজাকার যেগুলো ধরা পড়ছে সেগুলোর ম্যাক্সিমামই অ্যাসল্ট করে মেরে ফেলা হতো আর কি ওই ক্যাম্পে। 16 ডিসেম্বরের পরে, ডিসেম্বরের শেষের দিকে তারপরে আমাদের ওই ক্যাম্প ক্লোজ করে দেয়। মানে ক্যাম্প রয়ে গেছে, বাট আমাদের জিওদিন সব বললেন যে তোমরা এখন তোমাদের এলাকায় চলে যাও, সেখানে যে ক্যাম্পে যোগদান করো। তখন আমরা বরিশালে চলে আসি, বরিশাল ক্যাডেট কলেজ যেটা ওইটা ছিল তখন মডেল স্কুল অ্যান্ড কলেজ। পুরো বরিশাল এর যত মুক্তিযোদ্ধা সব ওখানে পরে আমরা কিছুদিন ছিলাম। পরবর্তীতে আমাদের ওখান থেকে পরে বললো যে ক্যাম্প ক্লোজ করে দেওয়া হলো, কিছু টাকা পয়সা দিয়ে সবাইকে তখন যার যা বাড়িতে চলে গেলাম। তারপরে আমি আবার পুনরায় স্কুলে ভর্তি হলাম। স্কুলে লেখাপড়া শেষ করে তারপরে আমি নৌবাহিনীতে যোগদান করি। 75-এ আমি নৌবাহিনী থেকে কমান্ডার হিসেবে রিটায়ারমেন্টে যাই 2008-এ। বর্তমান বাংলাদেশ নিয়ে তো এখন পিছনের যে হিস্ট্রি যারা না জানে বা না দেখছে তারা তো এটা কম্পেয়ার করতে পারবে না যে বাংলাদেশের যে উন্নয়ন, আর আমরা তখন স্কুল কলেজে যেতাম লুঙ্গি পরে খালি পায়ে হেঁটে, আমাদের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল, রাস্তাঘাট ছিল না, কাদা একটা ব্রিজ ছিল না, পোল ছিল না, সঠিকভাবে আমরা স্কুলে যেতে পারতাম না। কখনো কখনো স্কুলে যাওয়ার সময় পোল ভেঙে খালে পড়ে যেতাম, স্কুলে যেতে পারতাম না বৃষ্টিতে ভিজে এনে। এখন দেখে এত ভালো লাগে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যে বাংলাদেশ যে এইভাবে উন্নয়ন হবে, এটা তো আমরা যখন চাকরিতে একাডেমিতে আমরা ট্রেনিং করি তখন একটা গেঞ্জি কিনতে গেলে ঠিকভাবে আমার একটা গেঞ্জি বাজারে পাওয়া যেত না আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে। এখন মার্শাল্লাহ আর্থিক অবস্থা দেখলে এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। তো এখন এটা আমাদের বর্তমান যে আওয়ামী লীগ সরকার, তাদের অনেক অবদান আছে। এই জন্য আমি সবসময় আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু এদিকে সবসময় আমার স্যালুট জানাই। বাংলাদেশ উত্তরোত্তর আরও উন্নতি লাভ করবে এটা আশা করি। নতুন প্রজন্মের কাছে আমার একটাই আবদার, সেটা হলো মুক্তিযোদ্ধাদের ইতিহাস সঠিকভাবে তারা পড়বে জানবে। আশা করি আমাদের যে নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তারা মুক্তিযোদ্ধাদের যে কষ্ট, তাদের যুদ্ধ সম্বন্ধে জানবে, ইতিহাস সম্বন্ধে জানবে, এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা যেন তারা ধারণ করে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ,
মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।